প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, বৌদ্ধ ধর্ম অনৈতিক শিক্ষা। প্রথমে আসলে বলতে চাই যে আমাকে কমেন্টে অনেকে বলছে যে বৌদ্ধ ধর্ম মানে এই অ্যাসাইনমেন্ট করার জন্য ষষ্ঠ শ্রেণীর, তো সেই হিসেবে আসলে বন্ধুরা এটা আমার করা। তো বন্ধুরা, তোমাদের যদি অন্য কোনো অ্যাসাইনমেন্ট লাগে বা যে কোনো এইসব বিষয়ে বন্ধুরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি আশা করি যতটুকু পারি তোমাদের সাহায্য করব। ঠিক আছে বন্ধুরা, তো আমি এখন এই প্রশ্ন প্লাস উত্তরগুলো তোমরা দেখাচ্ছি। তো এটা হলো, এখানে চারটা প্রশ্ন করা হয়েছে বন্ধুরা, আমি প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছি। এখানে যে প্রশ্নগুলা করা হয়েছে সেগুলো হলো, এই যে প্রশ্নগুলো বন্ধুরা, চতুরার্য সত্য কয়টি ও কি কি, বুদ্ধের জন্মস্থানের বর্তমান নাম কোনটি হয়েছে, বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধরা কি করে থাকে, বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য দর্শনীয় স্থানের নামগুলো লিখো। বন্ধুরা, আমি প্রশ্ন উত্তরগুলো একেবারে মানে সুন্দর করে করে দিয়েছি, যতটুকু সম্ভব ছোট করেছি এবং সঠিক করার চেষ্টা করেছি। প্রশ্ন উত্তর কোনো ভুল নেই, তোমরা নিশ্চিন্ত, তোমরা একবারে নির্দ্বিধায় এখান থেকে উত্তর লিখে ফেলো। যাই হোক, আমি তাহলে উত্তরগুলো দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো চতুরার্য সত্য কয়টি কি কি। আচ্ছা, চতুরার্য সত্য চারটি, নিচে চারটি চতুরার্য সত্য দেওয়া হলো। 1 নম্বর দুঃখ আর্য সত্য, 2 নম্বর দুঃখের কারণ আর্য সত্য, 3 নম্বর দুঃখ নিরোধ আর্য সত্য, 4 নম্বর দুঃখ নিরোধের উপায় আর্য সত্য। আচ্ছা, প্রশ্ন 2, বৌদ্ধের জন্মস্থানে বর্তমান নাম কোনটি হয়েছে। বৌদ্ধের জন্মস্থানে বর্তমান নাম হলো নেপাল। ঠিক আছে, খ্রিস্টপূর্ব 623 খ্রিস্টাব্দে গৌতম বুদ্ধ বর্তমান নেপালের কপিলাবস্তু লুম্বিনী কাননে জন্মগ্রহণ করেন। বন্ধুরা, প্রশ্নের উত্তর আমাদের ছোট, তাহলে আমাদের অসাধ্য ছুটি হবে। অনেকে বলতে পারে যত ছোট প্রশ্ন উত্তর, বন্ধুরা এগুলো সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করা হয়েছে, তাহলে ছোট হবে। আবার 3 নম্বরটা কিন্তু দেখো একটু, এটা কিন্তু একটু বড় প্রশ্ন উত্তর, কারণ বৌদ্ধ পূর্ণিমায় বৌদ্ধরা কি করে থাকে। ঠিক আছে, তো বৈশাখ মাসে পূর্ণিমা তিথি বৌদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। এই দিনে সিদ্ধার্থ গৌতম হিমালয়ের পাদদেশে অবস্থিত শাক্য রাজ্যে রাজপুত্র রূপে জন্মগ্রহণ করেন। 35 বছর বয়সে তিনি একই তিথিতে বৌদ্ধ পায় বোধিবৃক্ষ মূলে বোধিজ্ঞান বা বৌদ্ধত্ব লাভ করেন। 80 বছর বয়সে একই পূর্ণিমা তিথিতে কুশীনগরে তিনি মৃত্যুবরণ করেন। বৌদ্ধ ধর্মীয় ভাষায় এটিকে মহাপরিনির্বাণ বলে। এই তিনটি মহান ঘটনা বৈশাখী পূর্ণিমা তিথিতে সংঘটিত হয়েছিল, তাই বৈশাখী বা বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের কাছে গুরুত্ব বেশি। আচ্ছা, বৌদ্ধ পূর্ণিমায় নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বুদ্ধরা এই দিনটি পালন করে থাকে, নিজে তুলে ধরা হলো। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে আমাদের এই যে বৌদ্ধ ধর্মীয় পূর্ণিমায় নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বুদ্ধরা কি দিনটি পালন করে থাকে, নিজে তুলে ধরা হলো। এখান থেকে উত্তরে যে পূর্ণিমার দিন সকালে বৌদ্ধ পূজা সমবেত উপাসনায় পঞ্চশীল বা অষ্টশীল গ্রহণ করা হয়। দুপুর 12টার আগে ভিক্ষু সংঘকে দুপুরে আহার দান করা হয়, যা পিণ্ডদান নামে পরিচিত। দায়ক দায়িকারা দুপুর আহার সম্পন্ন করে বৌদ্ধ বিহারে ধ্যান সমাধি করেন, বিকালে ধর্মসভা হয়। এতে গৌতম বুদ্ধের জীবন, ধর্ম, দর্শন বিষয়ে আলোচনা করা আলোচনা হয় আর কি। সন্ধ্যায় প্রদীপ পূজা, বৌদ্ধ কীর্তন, তাছাড়া অনেক বৌদ্ধ বিহারে রক্তদানের ব্যবস্থা করে। অনেকে আবার মরণোত্তর যোগদান করার প্রতিশ্রুতি দেন, যা অন্ধের দৃষ্টি ফিরে দিতে সাহায্য করে। সন্ধ্যায় অনেক বৌদ্ধবিহারে সাংস্কৃতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা, তাছাড়া ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা অংশগ্রহণ করে, এতে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি গড়ে ওঠে, পরস্পরের প্রতি মৈত্রী ভাব সৃষ্টি হয়। আচ্ছা, এটা আমাদের শেষ। এবার প্রশ্ন 4, বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনীয় স্থানের নামগুলো লেখো। বন্ধুরা, যেটা এখানে শুধু বলছে যে বাংলাদেশ বৌদ্ধ ঐতিহ্য দর্শনীয় স্থানগুলোর নামগুলো লেখার জন্য, এখানে বলে না যে এগুলো সংক্ষিপ্ত বিবরণ দাও বর্ণনা করার জন্য, তাই এখানে শুধু নামগুলো দিলে হবে। বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য দর্শনীয় স্থানের নামগুলো হলো, 1 নম্বর ময়নামতি, 2 নম্বর শালবন বিহার, 3 নম্বর পাহাড়পুর, 4 নম্বর সোমপুর বিহার, 5 নম্বর রামকোট বিহার, 6 নম্বর রাজবন বিহার। এরপরে আমাদের সমাপ্ত। তো বন্ধুরা, নতুন আরো শিক্ষামূলক ভিডিও পেতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টেক হেল্প বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখেছো সবাইকে বলবো আমার ভিডিওতে একটু লাইক দিয়ে দাও। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, বাই।